অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওতে ক্লিক করার জন্য। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এশিয়া মহাদেশে বেশি প্রচলিত এবং সবথেকে বেশি ব্যবহৃত ফসলে যে দুটি ছত্রাকনাশক সেই দুটি নিয়ে। একটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির এমিস্টের টপ এবং আরেকটি হচ্ছে বায়ার কোম্পানির নেটিভো। এই দুটি ছত্রাকনাশকের মধ্যে কী কী পার্থক্য রয়েছে বা কী কী তফাত রয়েছে এবং কোন ছত্রাকনাশকটি সবথেকে ভালো এবং তার সাথে জানাবো এদের টেকনিক্যাল কী কী রয়েছে, এই দুটি ছত্রাকনাশক ফসলে কীভাবে কাজ করে, কোন কোন রোগের ক্ষেত্রে আমরা এই নেটিভ এবং এমিস্টেটপকে ব্যবহার করতে পারি এবং কোন ফসলে কোনটি ভালো কাজ রয়েছে, সম্পূর্ণ A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, পুরো ভিডিওটি দেখবেন। আর যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা সাথে বেল বাটনটিও অন করে রাখবেন। তাহলে চলুন দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দর্শক বন্ধুরা এই এমিস্টেট টপ এবং নেটিভো প্রথমে আমরা দেখে নেই এই দুটিকে কোন কোন টেকনিক্যালে বানানো হয়েছে। দর্শক বন্ধুরা প্রথমে আমরা এমিস্টেট টপের কথা আলোচনা করি। এমিস্টের টবে যে টেকনিক্যাল রয়েছে সেটা হচ্ছে অ্যাজোস্টোবিন 18.2% HC এবং ডেফোকোনাজল 11.4% HC। অর্থাৎ এই এমিস্টের টপকে HC ফর্মুলেশনে তৈরি করা হয়েছে। এটাকে দেখতে অনেকটা গাঢ় সাদা দুধের মতো দেখতে হয়। অ্যাজোস্টোবিন এটি গ্রুপ 11 একটি কম্বিনেশন এবং ডেফোকোনাজল এটা গ্রুপ 3 একটি কম্বিনেশন। তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এমিস্টেট টপের কম্বিনেশন দেখে নিলাম, এবার তাহলে দেখি আমরা নেটিভোর কী কী কম্বিনেশন রয়েছে। এবার নেটিভের ক্ষেত্রে যদি দেখি তাহলে নেটিভের মধ্যে টেবিকোনাজল রয়েছে 50% WG এবং ট্রাইফ্লোক্সটোবিন রয়েছে 25% WG ফর্মে। তাই এটাও আমরা সাদা দানাদার রূপে পেয়ে থাকি। এই নেটিভের ক্ষেত্রে টেবিকোনাজলের গ্রুপ রয়েছে 3 একটি কম্বিনেশন এবং ট্রাইফ্লোক্সটোবিন এটা 11 একটি কম্বিনেশন। এই এমিস্টেট টপ এবং নেটিভো এদের যে কাজ করার ক্ষমতা, এরা গাছের সিস্টেমে প্রবেশ করে গাছের অন্তরে প্রবেশ করে গাছকে ছত্রাকজনিত সমস্যা থেকে মুক্ত রাখে। নেটিভো এবং এমিস্টেট টপ দুটোই আমরা ফসলের তিনটি সময় আমরা স্প্রে করতে পারি। একটা হচ্ছে ফসলের রোগ লাগার আগে স্প্রে করতে পারি যাতে পরবর্তী সময়ে ছত্রাকের সমস্যা বা ছত্রাকের আক্রমণ না হয়। এছাড়াও ফসলের ছত্রাক লেগে গেছে সেই মুহূর্তে আমরা ফসলে এমিস্টেট টপ এবং নেটিভ স্প্রে করতে পারি। এছাড়াও ফসলের ছত্রাকের আক্রমণ সম্পূর্ণভাবে লেগে গেছে সেই সময় যদি এই দুটির মধ্যে যে কোনো একটি আমরা স্প্রে করি তাহলে সেই ছত্রাক একদম পুরোপুরিভাবে ধ্বংস করে গাছকে নতুনভাবে পাতা এবং ডালপালা ও ফুল ফল নিয়ে আসতেও সাহায্য করে। এছাড়া এমিস্টেট টপ ও নেটিভ দুটি কিন্তু গাছে স্প্রে করার পর পাতার উপর থেকে নিচের দিকে একদম পৌঁছে যায় এবং খুব সুন্দরভাবে দুটি কাজ করে। এছাড়াও দুটিই কিন্তু ফসলের গ্রোথ বৃদ্ধিতেও কাজ করে এবং ফসলের মান বৃদ্ধিতেও খুব সুন্দরভাবে কাজ করে এই দুটি। তো দর্শক বন্ধুরা আমরা এই দিকগুলি যদি আমরা একটু বিচার করে দেখি তাহলে এমিস্টেট টপ এবং নেটিভ দুটিই কিন্তু সমানভাবে কাজ করে। তাহলে আমরা প্রথমে দেখে নেই ধানের ক্ষেত্রে কোন কোন রোগের ক্ষেত্রে বেশি পরিমাণে কাজ করে। যেটা হচ্ছে শেড ব্লাস্ট রয়েছে ধানের ক্ষেত্রে বা খোলা পচা রোগ রয়েছে, এছাড়াও নেক ব্লাস্ট রয়েছে। এই রোগগুলির ক্ষেত্রে ধানে খুব সুন্দরভাবে কাজ করে এই নেটিভ এবং এমিস্টেট টপ। এবং টমেটো আলুর ক্ষেত্রে যে সকল রোগের জন্য বেশি কাজ করে সেটা হচ্ছে আর্লি ব্লাইট বা লেট ব্লাইট। এছাড়া সবজি জাতীয় ফসলে যেমন রয়েছে ডাইনি মিলডিউ বা পাউডারি মিলডিউ, এই ধরনের সমস্যা আটকাতে পারে। এছাড়া ফল জাতীয় সবজিতে যেমন দেখি স্কাব বা। তো দর্শক বন্ধু আমরা এই দিকগুলি যদি একটু বিচার করে দেখি তাহলে এমিস্টেট টপ এবং নেটিভ দুটির কাজ কিন্তু খুব সুন্দরভাবে সমানভাবে রয়েছে এবং গ্রুপও একই রকম রয়েছে এবং কম্পোজিশনও একই রকম রয়েছে। তো আমরা এই দুটিকেও যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি। তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের একটু উপকার বলে মনে হয় তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি মূল্যবান মতামত জানানোর থাকে তা কমেন্টে অবশ্যই জানাবেন।